স্বাস্থ্যসাথী কার্ড সংক্রান্ত বিষয়ে নতুন নির্দেশিকা জারি করলো স্বাস্থ্য ভবন এটা হচ্ছে ওই অফিসিয়াল নোটিফিকেশান এখানে দেখুন এই নোটিশটা প্রকাশ পেয়েছে পঁচিশ এগারো দু হাজার একুশে চলুন এবার দেখে নি এই নোটিশে কি লেখা আছে স্বাস্থ্যসাথী কার্ড থাকলে ফেরানো যাবে না কোনো রোগীকে সোমবারই শিলিগুড়ি থেকে বেসরকারি হাসপাতালগুলিকে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরই রাজ্য স্বাস্থ্য দপ্তরের হেলথ স্কিম কার্ড নিয়ে নতুন অ্যাডভাইজারি প্রকাশ করল স্বাস্থ্য দপ্তরের অধীনস্থ স্বাস্থ্যসাথী সমিতি স্বাস্থ্যসাথী সমিতির তরফে দুটি অ্যাডভাইজারি জারি করা হয়েছে একটি মূলত বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমগুলির জন্য দ্বিতীয় অ্যাডভাইজারিটি সরকারি হাসপাতালের জন্য প্রথম যে অ্যাডভাইজারিতে বলা হয়েছে সব মিলিয়ে উনিশশো এর বেশি স্পেসিফায়েড প্যাকেজ রয়েছে অর্থাৎ যে রোগী হোক না কেন স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় এরকম উনিশশো প্যাকেজ রয়েছে কিন্তু স্বাস্থ্য সমিতি সেলের পর্যবেক্ষণ প্যাকেজ বহির্ভূত টাকা নিয়ে রোগীর চিকিৎসা করছে একাধিক বেসরকারি হাসপাতাল প্যাকেজ বহির্ভূত এই খরচ নিয়েই অ্যাডভাইসারিতে বার্তা দেওয়া হয়েছে বলা হচ্ছে রোগীর যে রোগী হোক না কেন তা কোনো না কোনো প্যাকেজের আওতায় অনায়াসে চলে আসে যদি এমার্জেন্সি হয় সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা পর্যন্ত মেডিসিন ও সার্জারিতে প্যাকেজ বহির্ভূত বিল করা যাবে অন্যদিকে সরকারি হাসপাতালগুলির ক্ষেত্রে কোনো রোগী এলে তাকে ইনডোরে ভর্তি করার ক্ষেত্রে স্বাস্থ্যসাথী বা অন্যান্য স্বাস্থ্য প্রকল্পের কোনো কার্ড থাকলে তার আওতাতে আনতে হবে সুবিধে পাওয়ার জন্য মূলত রোগীর স্বাস্থ্যসাথী কার্ড থাকা বাধ্যতামূলক কেন্দ্রীয় হেলথ স্কিম বা ইএসআই কার্ড থাকলেও তার আওতায় রোগীকে আনতে হবে যদি রোগীর পরিবার স্বাস্থ্যসাথী কার্ড আনতে ভুলে যান সেক্ষেত্রে আধার কার্ডের নম্বর ধরে রোগীকে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় ভর্তি করার কথা বলা হয়েছে যদি কোনো কার্ড রোগীর কাছে না থাকে তাহলে হাসপাতাল থেকেই সক্রিয় হয়ে রোগীর কার্ড ইস্যু করার কথাও বলা হয়েছে সোমবারই মুখ্যমন্ত্রী বলেন অনেক নার্সিংহোম স্বাস্থ্যসাথী কার্ড অবহেলা করছে সরকারি প্রকল্পকে মান্যতা দিতেই হবে না হলে তো তাদের লাইসেন্স বাতিল হতে পারে তারপরই এই করা নির্দেশ धन्यवाद